তো রমজান মাসে তোর কাছে ইফতার নিতে এসে এই জন্য তো টাকা দিতে হবো। তুই আমার চিনোস না? তুই আমার চিনোস না? আমি কে? আমি আপনার চিনি, কিন্তু আজকে যদি ইফতারের টাকাটা না দেন আমার পুঁজি সুদ্ধা লস হয়ে যাবে। তুই আমার চিনোস? তুই আমার চিনোস? তুই আমার চিনোস যে আমি কে? তারপর তুই আমার কাছে ইফতার এই 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 তোর ভাই ভাই এই এই দোকান যদি কো হাত দাস না হাত কাই যাই দোকান আমি ঝুলাই রাখবো। আই গরম ইফতার গরম এই গরম গরম ইফতার পুরো ভাইয়া না গরম আই গরম গরম পুরাই গেল গরম গরম আই এই আলুর চপ 10টা দে পেঁয়াজ 10টা দে বেগুনি 10টা দে আর 200 টাকার বুট দিবি 200 টাকার বুরিন্দা দিবি ঠিক আছে? আচ্ছা 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 দেখছস কি কারবার মায়া দেয়া ব্যবসা করে সুন্দর মায়া রাখছে যাতে ব্যবসা ভালো হয় কি রে মায়া আমার দিয়ে ব্যবসা করছ কি ব্যবসা বেশি হল লাগা? আরে ভাই ব্যবসা বুঝে বুইরাই ভাই এই যে ওকে এই ধর ভাই চল আ চল ভাই ইফতার নিলেন ইফতারের দামটা দিয়ে যান। এ বেটাই ইফতারের দাম চাই দাস সরকার কাছে তুই বাইরে চিনস না ওর দোকানে যে ভাই পাড়া দিছে এইটাই তো তোর সৌভাগ্য বেটা। আ চল ভাই আজকে যদি ইফতারের টাকাটা না দেন আমার লস হয়ে যাইব। এই কি কলি তো রমজান মাসে তোর কাছে ইফতার নিতে এসে এই জন্য তো টাকা দিতে হবো। তুই আমার চিনস না? তুই আমার চিনস না? আমি কে? আমি যে তোর দোকানে ইফতার নিতে এসে এটা তো তোর সৌভাগ্য। আমার দেখা থেকে এলাকা মানে সবাই এই দোকান থেকে খাইবো। আর তাছাড়া তুই যে ফুটপাতে ইফতার বেচছস তোর কাছে কোনো টাকা নিছে? ওই তোরা কেউ টাকা নিছস না? ভাই না ভাই নেস নাই। আজকের পর থেকে এই দোকান থেকে ইফতারের বাবদ 1000 টাকা ইফতার নিয়ে দিবি ঠিক আছে? এই বুড়া ঠিক আছে কথাটা মনে থাকে প্রতিদিন 1000 টাকা ইফতার দিবি মাইন্ড ইট। ভাই আমি আপনার চিনি, কিন্তু আজকে যদি ইফতারের টাকাটা না দেন আমার পুঁজি সুদ্ধা লস হয়ে যাবে। তুই আমার চিনস? তুই আমার চিনস? তুই আমার চিনস যে আমি কে? তারপর তুই আমার কাছে ইফতার এই এই তোর ভাই ভাই এই এই দোকান যদি কো হাত দাস না হাত কাই যাই দোকান আমি ঝুলাই রাখবো। তোরা কি ভাবছস? হ্যাঁ কি ভাবছস? তোরা আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো? তোরা আমাকে দোকান মাঠ ভাইলে যাবি না? আমার বাপের নিরহ পায়া যা ইচ্ছা তা করতেছস? আমি চুপ করে দাঁড়া আছি দেখে কি বড় করছস? কিছু ভাবো না? হ্যাঁ তুই এলাকার কি? হ্যাঁ এলাকার বাপ হয়ে গেছস? কয়টা পাঙ্কু টাঙ্কু রাখছস? আর এলাকার বাপ হয়ে আমি তো ফকির নির্বাচ্চা, তুই কি বড় লোক বাড়ি গেছস? হ্যাঁ আমার মতো গরিব রা না আমরা কষ্ট করে পেট চালাই, তোর মতো মানুষটা মাই রাখাই না। আর একবার যদি আমার দোকানে গুন্ডামি করস তা হাত কাটা এখানে ঝুলাই রাখা দিন। আরে এটা তো রোজার মাস, রহমতের মাস, বরকতের মাস, এই সময় তো তোদের মতো শয়তানের মনে একটু দয়া মায়া আসা দরকার। এই তোরা কত বড় শয়তান যে এই রোজার মাসে তোরা ইফতার কি না খাইতে চাস নাই? তোরা যে রোজা রাখছস এই গরিবদের পেটে লাগতে পারে যদি ইফতার খাস এই রোজা তোকে হইব। এই একটা কথা লাস্ট বারের মতো আমি বলে দিতেছি, আমার বাপের তোরা অসহায় পাইয়া যা তা করবি আমরা চুপ করে বসে থাকবো। আমি মাইয়া থাকতে এরা কোনোদিনও সম্ভব হইব না। তোর পা কাইটা হাত কাইটা এখানে ঝুলাই রেখা দিব। বাবা বাবা আমাদের ভুলে গেছে ভুলে গেছে। বাবারে বাবা কি ডেঞ্জারাস মায়া। ওই মানে একটা দে এই নেন আপনার কাছে টাকা। এই ফকিনির বাচ্চা, কার কাছ থেকে না ভিক্ষা করে নিয়ে আসছস না? কান পেটে লাথি মারে এই টাকা আনছিস? তোদের এই হারাম টাকা দিব আমি? হ্যাঁ আমাদের মতো কষ্ট করে উপার্জন করে এসে আমার এই টাকা শোধ করে দিয়ে যাবি? আর শোন এই ইফতার, এই ইফতার আমি তোরা ভিক্ষা দিলাম ভিক্ষা, যা এখান থেকে।